না যখন তোমার দেশের পতাকা অন্য দেশে পোড়ানো হচ্ছে সেটাকে তোমার ভালো লাগছে, আমি অন্য দেশের পতাকা পোড়াবো তাদের কি ভালো লাগবে, সেটাও তো তাদের খারাপ লাগবে। তো এবার তুমি আর ভারত ভারতের পতাকাটা পুড়িয়ে দাও না, তাহলে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দাও। বাংলাদেশ ঠিক আছে, বলার মধ্যে দুটো ফ্ল্যাগ আছে, কোন কোন দেশে? একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া। এবার তুমি দুপুরে কথা বলো, একটা এবার তুমি ইন্ডিয়ার পতাকাটা পুড়িয়ে দাও, তাহলে বাংলাদেশের পতাকাটা পুড়িয়ে দাও। আমার ভুল হয়েছে, কি জন্য বলে হেল দিয়েছে, মুখ দিয়ে বেরিয়ে গিয়ে। এই যে প্যাকেটটা, প্যাকেটটার মধ্যে ইন্ডিয়ার বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি আজকে একটা কি বলবো, একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও করবো সবার হাতে এই কাগজটা ধরিয়ে দিয়ে বলবো কি তোমার জন্য দুটো জিনিস আছে, তো তারা যখন এটা বের করবে বলবো ইন্ডিয়ার পতাকাটা পুড়িয়ে দাও, কমন ব্যাপার কেউ পুড়াবে না, তখন বলবো বাংলাদেশের পতাকাটা পুড়িয়ে দাও। যদি পুরাতে যায় তখন জিজ্ঞাসা করবো কেন পড়াচ্ছে, হ্যাঁ তার অনেক কিছু হবে, একটা টুইস্ট একটা মজার ভিডিও হবে। তো আমাদের সাথে থাকো তোমরা, দেখা হচ্ছে একেবারে পাহাড়ে গিয়ে আর বক বক করবো না, কারণ এখানে প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে না, লাইটেও ভালো মতো পড়ছে না। চলো দেখা হচ্ছে একটু পরে। A few moments later. তো গাইস ফার্স্ট এটা বন্ধুদের শুরু করবো, ভাই এটা খোল খোল খোল, ভিডিও আছে এটা সারা বিশ্বে দেখো, ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি ছবি তুলবো। বাংলাদেশের পতাকা পুড়াবো, কেন পুড়াবো না, কেন? এটা আমাদের দেশের ভবিষ্যৎ, এটা আমাদের, না না এটা তো আমাদের শত্রু দেশ, তুমি কেন পুড়াবো? আমি তাও পুড়াতে পারবো, কেন কেন? ভাই ভাই ভাই, এটা বাংলাদেশের লোক তো ইন্ডিয়াতে সম্মান সম্মান করে না, আমি কেন পড়াবো না, কেন পারবো না, কেন? কারণটা কি ভাই? এ মার মার কা খোপড়ি তোর শালে কা মার, হাত তোর কিয়া ভাই বলতে হবে না, না না বাংলাদেশ উত্তর করতে হচ্ছে, তুমি কেন কেন পড়বে? আমাদের দেশের যেমন ভবিষ্যৎ, হ্যাঁ আমাদের দেশের গর্ব, এটা এটা কোনো না কোনো দেশের গর্ব, সেই জন্য আমি এটাও পড়াতে পারবো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ থাকার জন্য। না মোটেই না, কোন দেশের পতাকাই পড়াতে না, এটা আমার অধিকার নেই কোন দেশের পতাকা পড়ে না। ওখানকার মানুষ তো অনেকে আছে তারা ভারতকে পছন্দ করে, তাতে কি হয়েছে, কিন্তু আমার কোনো অধিকার নেই যে আমি যে কোনো দেশের নাগরিক হয়ে অন্য কোনো দেশের জাতীয় পতাকা বা তাদের কোনো দর্শক দেখতে পারলে এখানকার মানুষ বাংলাদেশের কথা ভালোভাবে কথাটা রেসপেক্ট করে, তো তোমরাও ভারতীয়দের ভাবে রেসপেক্ট করো, কারণ অনেকেই দেখে অনেক খারাপ কমেন্ট করো ভারতকে নিয়ে, বাড়িটা করা উচিত তোমরা এখানকার মানুষের মানে কি বলবো কথাগুলো দেখেই বুঝতে পারছো তোমরা। আমরা আরও অনেকে ইন্টারভিউ নেবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইজ আমরা এসেছিলাম অযোধ্যা পাহাড়ের দিকে ঘুরতে, তো এখানকার স্থানীয় একজনকে আর কি এক দাদার সাথে এখন কথা বলবো, তো তোমরা দেখতে থাকো। দাদা এর মধ্যে দুটো জিনিস আছে, বের করো, খারাপ কিছু নেই, ভয় নেই, খারাপ কিছু থাকলে দেখবো, খারাপ কিছু নেই, ভয় নেই, খারাপ কিছু থাকলে দেখবো। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। আমি কেন কাউকে অসম্মান করতে পারি না, তোমরা শুনতেই পাচ্ছ, শুধু আমাদের এলাকার না আমরা ভারতের বিভিন্ন স্থানে এরকম যাই, সবারই এক কথা মানে আমরা বাংলাদেশকে কখনোই ছোটো করে দেখি না, তো তোমাদেরও উচিত ভারতকে নিয়ে এত খারাপ মন্তব্য। না করা ভারত আর বাংলাদেশ মিলেমিশে থাকা আর কি। তো গাইস চলো আমরা এখন আরও অনেকের ইন্টারভিউ নেবো,
তোমাদের পুরোটাই দেখা অভিজ্ঞতা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তুমি এটা খোলো, তোমার জন্য একটা 3000 মধ্যে খোলো, এটা খোলো, খুলে বলো এর মধ্যে কি আছে, খুলে বলো। আমাদের দেশ না হোক, এটা ন্যাশনালিটি একটা না, তাই না? সিম্পল ব্যাপার। এটা না, যখন তোমার দেশের পতাকা অন্য দেশে পোড়ানো হচ্ছে সেটাকে তোমার ভালো লাগছে, আমি অন্য দেশের পতাকা পোড়াবো তাদের কি ভালো লাগবে, সেটাও তো তাদের খারাপ লাগবে। তো অবশ্যই নিজের রিপ্রেজেন্টেটিভ দিক থেকে ভাব না ভেবে অন্যের রিপ্রেজেন্টেটিভ দিক থেকেও ভাবাটাও দরকার। তোমার পয়েন্টটা খুব ভালো লাগলো আমার। তো সকল এখানে যারা ভারতে আর বাংলাদেশের লোকগুলো দেখছেন তারা দেখতেই পাচ্ছেন, আপনাদের মানে কি বলবো, মানে বাংলাদেশকে এখানকার লোক কত সম্মান করে অ্যাকচুয়ালি ভারতীয়রা। অনেকেই যারা বাংলাদেশে আসেন তারা অনেকেই ভাবেন যে বাংলাদেশকে অনেকে অসম্মান করে জাস্ট ক্রিকেট খেলাটা দেখে, বাট এখানকার লোকও বাংলাদেশকে খুব ভালোবাসে। তো আপনাদের উচিত বাংলাদেশ যেসব হিন্দুরা আছে বা যেসব মানুষজন আছে তাদেরকে ভালোবাসা। 2000 years later দেখুন, আমি আজ ভোর 5:30 বাড়ি এসেছি, প্রচুর ক্লান্ত, চেহারা থেকে বুঝতে পারছো পুরো আর কি, পুরো কালো হয়ে গেছে আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, আমি ওখানে গিয়ে মানে কি বলবো অধিকাংশ ভারতীয়দের মনোভাব সম্পর্কে জেনেছি, তোমাদের জানিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি এরকম ভিডিও চাও আরও আসবে কমেন্ট বক্সে লিখো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষ ভারতীয়দের মনোভাব সম্পর্কে জানতে পারে বাংলাদেশিদের প্রতি। আর সবাই আমরা মিলেমিশে থাকবো, সবারই ইচ্ছা আমরা মিলেমিশে থাকার, বাট অনেক সময় সোশ্যাল মিডিয়া খেলাধুলা অনেক কারণে এটা হয়ে উঠতে পারে না, কিন্তু সব কিছু ছেড়ে আমরা একসাথে মিলেমিশে থাকবো। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা ভিডিওগুলো বানাই আর কি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। টাটা, বাই বাই।